আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। এই তো আমিও আছি ভালোই। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার লাস্ট ইয়ারের 2022 এর ফলের কিছু ভিডিও ক্লিপ আর মেমোরি। তো এটা মানে আমার একটা খুব সুন্দর মুহূর্ত ছিল, তো ভাবলাম এটা শেয়ার করি এবং আমার স্মৃতিতে থাকবে। আমার আমার তো এখন অনেক ভিডিও করা হয়, সো আমি যাতে আমার চ্যানেলে এটা রাখতে পারি এবং একটা সময় আমি দেখতে পারি যখন আরিজা হিল বড় হবে, কারণ এত ভিডিও সেভ করতে করতে আসলে মেমোরি মানে ভিডিও স্পেস থাকছে না আর কি ফোনে। তো এই যে আমরা গেছিলাম একটা জায়গাতে, খুব সুন্দর একটা ফার্ম হাউস ফার্ম আর কি, সেই ফার্মটা অনেক বড় এবং তার মধ্যে এত বড় একটা জায়গাতে এই অ্যাক্টিভিটিসগুলো করছে ওখানে। ফার্মটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল অ্যাকচুয়ালি, আর ডেটা খুব ভালো গেছে। তো আর এই যে দেখতে পাচ্ছেন যে উপরে ছোট ছোট বাসার মতো, তারপরে ওরা এই যে এরকম স্লাইডের মতো করছে, মানে খুব সুন্দর ছিল। আর আরিজা হিল তো খুবই মানে আমরা তো ওদেরকে ছোট থেকে সবসময় ছাড়তাম, মানে সব মানে কোনো দ্বিধাবোধ করতাম না যে এটা টাচ করা যাবে না বা এটা করা, ওরা ওদের যাতে সময়টা ভালো পার হয়, ওরা যাতে বড় হলে কখনো না বলে যে আমরা তো আমাদেরকে খেলতে দেওয়া হয় নাই বা এরকম। তো আমরা ওদেরকে সবসময় চেষ্টা করি মানে একটু করে ছাড়ার সব জায়গাতেই, মানে কখনো আমিও মানা করি না। যদি দেখি জায়গাটা খুবই মানে অত ভালো না পরিবেশ মজা, এই যে আমরা একটা ট্রেনে উঠছি ছোট্ট ওখানে একটা ট্রেনের মতো, তো আরিজা হিল তো তখন এত বুঝতো না। তো ইনশাল্লাহ এই বছর যখন ফল হবে তখন ওদেরকে একটা ফার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি না আসলে যাওয়া হবে কি না, বাট ইচ্ছা আছে, কারণ এদেশে ফলটাকে খুব সুন্দরভাবে এদেশে মানুষ ওয়েলকাম করে অন্যান্য সবগুলো সিজনের থেকে, সামার উইন্টার ফলটাকে ওরা বেশি আর কি বেশি আর কি প্রাধান্য দেয় আমার মনে হয়, আর খুব সুন্দর করে সাজাতে পছন্দ করে। তো আমি চেষ্টা করব এবারও কোথাও একটা যাওয়ার, এখানে তো একবার গেছি, হয়তো এখানে আর যাওয়া হবে না বিকজ ওই জায়গাটা পুরো দেখা হয়েছে। আর এই যে ওর বাবার সাথেও এটা মনে হয় আহিল, হ্যাঁ ওর বাবার সাথে উঠছে, খুবই আর কি মনে মজা করছিল ওরা, বাট এবার আরও বেশি ভালো বুঝবে এই যে ছোট ছোট ছবি দেখতে পাচ্ছেন আমার মেমোরিতে। তো আমি এটাই চিন্তা করছি যে সব সময় যে সবার সব ধরনের ইচ্ছা থাকবে তা না, যদি ওই সময় ইচ্ছাটা থাকে আমার মনে হয় তখন যদি সামর্থ্য থাকে সেটা পূরণ করে নেওয়াই ভালো। কারণ আজকে যদি আমার ইচ্ছাটা থাকে অত হয়তো বা কয়েক বছর পরে সেই ইচ্ছাটা আমার নাও থাকতে পারে, বা আমার শরীরের অবস্থাও সেরকম নাও হতে পারে। তো আমি মনে করি খুব বেশি চিন্তা না করে আমার মনে হয় যে মানে আশাটা পূরণ করা ভালো, যদি তার মানে শরীর সামর্থ্য সব কিছুই থাকে তাহলে ওটার জন্য অত চিন্তা ভাবনা না করে মানে সেটা করা উচিত। আমার মনে হয় যে এখন আমার অনেক কিছুই মনে হয় যে আগে যেগুলো করতে চাইছিলাম এখন এসে মনে হয় যে আমি টায়ার অনেক, হয়তো আর আমি পারবো না, এরকম মনে হয় মাঝে মাঝে। তো যখনকার ইচ্ছা তখনই আসলে পূরণ করা উচিত। তো আমার আপনাদের সাথে জাস্ট এই ছবিগুলো শেয়ার করলাম, যেহেতু জায়গাটা খুব সুন্দর ছিল আর আমার বড় আপু আমার এই ড্রেসটা কিনছিল বাংলাদেশ থেকে, তো তখন পরাই হয়েছিল না, তো ভাবলাম যে ওই সময় নতুন একটা জায়গা যাব তো ড্রেসটা পরবো। তো ওইখানে তো আসলে এই ধরনের ড্রেস কেউ পরে নাই, আমি পরছিলাম। তো কিছু কিছু মানুষ অনেক কমেন্ট করছিলো যে তোমাকে খুব সুন্দর মানাচ্ছে ড্রেসের সাথে, বিকজ ফলটা তো আসলে মানে কমলা আর সবুজ দিয়েই ইজিলি করে। তো এই আর কি, এখন তো আসলে দেশে ওভাবে যাওয়া হয় না আর সময়ের ব্যস্ততার জন্য তেমন কাপড় চোপড়ও আসলে কেনা হয় না, তো তখন এই ড্রেসটা আসলে পরছিলাম, তো মেমোরিতে ছিল আর কি। তো এটাই আর কি, আর এই যে মানে খুব সুন্দর ছিল আর কি মুহূর্তগুলো, তো ভাবলাম যে আমি এটা আমার একটা ভিডিওতে রেখে দেই। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাস্ট আমার দেখতে ভালো লাগে যে আমার
দিন দিন আর কি বাড়তেছে সাবস্ক্রাইবার। আমি সবসময় দেখি যে আমার একটা সাবস্ক্রাইবার বাড়লে আমি খুশি হই আর কি। তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। আমি ভিডিওর একবারে শেষ প্রান্তেই চলে আসছি, তো এখানেই শেষ করে দিব আজকে মতো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে নতুন কিছু চেষ্টা করব, নতুন ভিডিও দেওয়ার। প্রতিদিন তো আসলে নতুন জায়গায় বা নতুন কিছু করা হয় না, তো আমি আর কি চেষ্টা করব নতুন কিছু দেওয়ার, বা আগের কোনো ভালো কোনো মেমোরি থাকলে এভাবে শেয়ার করব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।